ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি, মহতরম হযরত উলামায়ে কিরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা যখন যাত্রী কম দেখি তো বাসের কন্ডাক্টররা বাস ছাড়ে, ড্রাইভার বাস ছাড়ে, যখন আমরা মানুষ কম দেখি আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা নষ্ট হয়ে যায়, আমরা যখন যা মনে মনে চাই তার থেকে ঘাটতি দেখি তো আমাদের সমস্ত কাণ্ড কারবার বদলে যায়। কিন্তু আমার মালিক কেমন কেমন আমার মালিক মানুষ যদি পাঁচজন নিষ্পত যদি হয় দিনই জলসা তো আল্লাহ পাকের ইন্তেজামে কোনো ব্যত্যয় ঘটে না। মালিকের ইন্তেজাম কি, পাঁচজন যদি হয় দশজন যদি হয় তো এদেরকে ঘিরে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের কাতার চলে যায়। এখন আপনারা কি পাঁচ দশ জন একটু বেশি আছে, তাই যদি থেকে থাকে তা আপনাদের মধ্যে এমন গা ছাড়া ভাব কেন, ওই যে আমার সোনার চাঁদা পিছিয়ে বসে রয়েছে, এই যে এখানেও দেখি আলাদা আলাদা না, যারা আমরা আছি সুন্দর হয়ে বসে যাই, সুন্নাত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, একবার বলে ফেলেন না আল্লাহ, একবার আল্লাহ বললে আমল নামায় সত্তর নেকি লেখা হয়ে যায়। সুন্নাত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, রওজা মেরি আঁখো মে হ্যায় মেরে দিল মে, আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না, আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে, আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। এজন্য কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে চায় তার সুরত কি, নবীজিকে তোমার উপরে নিয়ে আসো, আল্লাহ পাক তোমার ভিতরে এসে হাজির হয়ে যাবে। আরো একটু জোরেই বলেন সুবহানাল্লাহ। আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম যে গতকাল সাবান নবীনগর এলাকায় মাহফিল ছিল, মাহফিলটা সেনানিবাস এলাকায় সেনাবাহিনীর এলাকায় বন্ধ হয়ে গেছে, ওটা করা যাবে না। আজকে আমার এক বন্ধুর মাদ্রাসার মাহফিল ছিল, আমার ক্লাস ফ্রেন্ড, তারে আমি গতকাল ফোন করলাম, সে বলে যে অনুমতি পাইতেছি না। আমি মনে মনে নির্ভর হয়ে মাদ্রাসার একটা কাজ ছিল চট্টগ্রাম চলে গেছিলাম, কিন্তু জ্বর ঠান্ডা কাশি এই নিয়ে আর সুযোগ পাইতেছিলাম না। গেলাম আজকে হঠাৎ জোরের পরে ফোন পাই যে আমার বলে এখানে মাহফিল আছে, আমার নলেজে এটা ছিল। তখন আমি সংক্ষেপ করে তাড়াতাড়ি দৌড় দিছি যত দ্রুত সম্ভব, মাঝখানে কোনো বিরতি দিইনি, কিন্তু আপনাদের এই মদনপুরের এখানে একটা জ্যাম খুব বাড়াত, আর একটা হলো ময়নামতির জ্যাম, এই দুই জ্যামে আমার প্রায় ঘন্টা খানিক সময় নষ্ট করে দিচ্ছে, তা না হলে আগেই আসতে আসতে আপনাদের মনের চাহিদা ছিল কমপক্ষে যেন দশটায় এসে, কিন্তু সেখানে বেজে গেছে প্রায় একটা, মনের চাহিদার বিরুদ্ধে হয়ে গেছে, আপনারা খেপে গেছে, খেপে গিয়ে অনেকে চলে গেছে, তাই না? আমি তো আমার বাস্তব কথাই বলতেছি, আমি তো বুঝে শুধু অনেকে খেপে চলে গেছে। এই যে চলে যাওয়া, এই যে আমার দেরি করে আসা, এও তো আমার হাতে না, ফয়সালা কার, আল্লাহর ফয়সালা। তো ফয়সালা যখন তার, আমার করার কি আছে? একটা কথা মনে রাখেন, তিনটা কথা বলতেছি, যা হবার হয়ে গেছে, এটা সংশোধন করার সামর্থ্য সারা দুনিয়া মিলেও রাখে না, যা আগামীতে হবে এটা ঠেকানোর সামর্থ্য সারা দুনিয়া মিলে রাখে না, এখন যা হচ্ছে এটা দেখা ছাড়া আমার আপনার করার কিচ্ছু নাই, বাধা দেওয়ার কোনো সামর্থ্য নাই, এর নাম হলো তকদীর। ঠিক, আমি তো আমার আরো বলতেছি, আমি তো বিদেশ নিয়ে বলতেছি, ঠিক বললে পরে ঠিক হবে না, এমনি ঠিক আছে, এমনি ঠিক আছে, আবার বলতেছি তিনটা কথা, পিছনে যা ঘটে গেছে এটা সংশোধন করার সামর্থ্য সারা দুনিয়া মিলে রাখে না, আগামীতে যা ঘটবে
সারা দুনিয়া মিলে প্রতিরোধ করার সামর্থ্য রাখে না। বর্তমানে যা ঘটছে এটা দেখা ছাড়া করার কিছু নেই। এখন যে আমি এখন আসবো এই ফয়সালা উপরের থেকে হয়ে আসে, আপনারাও যেরকম ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাবে এই ফয়সালাও কি উপরের থেকে হওয়া, আমি খেপো কেন? জিন্দা কুনি আতায়ে তু বরবু কুশি ফিদায়ে তু। একজন হেলান দিয়েছে, হেলান দিয়েছে, জিন্দা কুনি আতায়ে তু বরবু কুশি ফিদায়ে তু, দিল সুদা মুবতালায়ে তু হর যে কুনি রেজায়ে তু। তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কুরবান, তুমি যা করো তার উপর রাজি, এর নাম হলো মুমিন। ওই একজন ভিন্ন বৈশ্য রয়েছে চাদর গায়ে দিয়ে, আলাদা থাকবে না কেন? ওই যে আরো একজন দেখি, ওই যে পিছনে মুরব্বী একজন আলাদা বৈশ্য রয়েছে, মজলিস মজলিস সব গায়ে গায়ে মিশে বসে। আরে আমার নবীজি মাত্র পাঁচজন নিয়ে বয়ান করতে, তাও পাঁচজন নিয়ে বয়ান করতেছেন এমন সময় বড় বড় হোমরা চোমরারা আইসে যে ওরা ওদেরকে সরাই দেন তাহলে আমরা আসবো, কাফের না ফের তো। নবীজি মনে মনে বলছেন যে ভালোই তো হয়, ওরা সরে গেলে ওরা যদি আসে কলেমা যদি পড়ে ফেলায় ভালোই তো হয়। জিব্রাইল আসছে, সাবধান, এই পাগল যেগুলো আছে ভাঙ্গা চোরা এদেরকে নিয়ে আপনি বসে থাকুন, কেন এরা দিন শিখতে আসছে। আচ্ছা আপনারা কি আমার চেহারা দেখতে বসে রয়েছেন নাকি কিছু কোরআন হাদিসের কথা শুনতে চান? আচ্ছা কোরআন হাদিসের কথা শুনলে কারে চেনা যাবে? আল্লাহকে। আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যারা ময়দানে এসে যায় তারা এত দামি যখন হাঁটা দেয় আল্লাহ পাক প্রতি কদমে কদমে একটা করে গুনাহ মাফ করতে থাকে, আমল নামায় একটা করে নেকি লেখা হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে তার মর্যাদা এক এক স্তর বাড়তে থাকে। এবং এত দামি ময়দানে এসে যখন বসে যায় তো তাদের সোয়ায় আল্লাহ তাআলা মাটির টুকরাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আচ্ছা জান্নাত এটা কি এমনি এমনি হয়েছে না আল্লাহর ইচ্ছা হয়েছে? স্বর্ণের টুকরা হয়েছে কি এমনি না আল্লাহর ইচ্ছা? ওইটাও মাটি, এটাও কি মাটি? আল্লাহ চাইলে এখনই এটা স্বর্ণ হয়ে যাবে। উহুদ পাহাড় পরের ভাই লম্বা, তো জিব্রাইল এসে বলতেছে যে আল্লাহ পাক বলতেছেন আপনি যদি রাজি থাকেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। শুধু নবীজি যদি বলতেন হ্যাঁ আমি রাজি, সাথে সাথে স্বপ্ন হয়ে যাবে। এই জায়গাটুকু, এই জায়গাটুকু এটা কি আল্লাহ পাক এখন মর্জি করছেন, তার এরাদা হয়েছে যতটুকু জায়গায় আপনারা বসা অতটুকু জায়গাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা ঘোষণা করে দিয়েছেন। তেমন জায়গায় বসতে পারলাম খুশি নেই বললাম, কি খুশি হয়ে থাকে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু নিচের দিকে কেউ তাকা তাকা চোখ থাকবে এই দিকে, মনে রাখবে যে এই জলসার আদব যদি কেউ রক্ষা করে, সে যদি আল্লাহ না করে অমুসলিমও হয়, এই এক ছেলেপেলেরা ভালো করে শুনে, সে যদি অমুসলিমও হয় আর যদি দিনই আলোচনা যদি আদবের সাথে মনোযোগ দিয়ে শোনে তো আল্লাহ পাক তার কুদরত দিয়া ইন্তেকালের আগে তার সিনা হেদায়েত নূর পয়দা করে দেয়। এক হিন্দু দেখেন, এক হিন্দু তার ছেলেরে বলছে কি এই মুসলমানরা রমজান মাসে রোজা রাখে, খবরদার বাজারে গিয়ে মানুষের সামনে মুসলমানদের সামনে সিগারেট খাবে না, এটা বলছে। ছেলে বাপ বলছে মোটামুটি এটা রক্ষা করার এরাদা করছে, কিন্তু একদিন ওনার কাছে নালিশ আসছে যে বাজারে গিয়ে মুসলমানদের সামনে সিগারেট খেয়েছে, কি রোজাদারদের সাথে বেয়াদব করছে, ওই ছেলের আচ্ছা মতো পিটে। কিন্তু তার ছেলে ওই হিন্দু কিছুদিন পরে মারা গেছে, মারা যাওয়ার পর এক আল্লাহর ওলি স্বপ্নে দেখে ওই হিন্দু জান্নাতে ঘুরতেছে। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে এই ঘটনা লিখেছেন, সেখান থেকে শুনে এসেছে ওই হিন্দু জান্নাতে ঘুরতেছে। তুই কেমনে জান্নাতে এলি? তুই তো মরলি, কোন অবস্থায় আমরা সবাই জানি না, কেন না মরার আগে আমার ফেরেশতা এসে কালিমা পড়েছে। সুবহানাল্লাহ, ভালো করে কয় না, আমার গলা ভাঙা দিবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে কালিমা পড়েছে কিসের বরকত? কই যে আমি যে মুসলমানদের মুসলমান রোজাদারদের একটা আদব করছিলাম,
এই রোজাদারের আদব করছিলাম, আমি আমার সন্তানকে শাসন করছিলাম, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কালিমা নসীব করে দিয়েছেন। আল্লাহ আদব এত দাম আজকে দিনই জলসা, যদি আপনারা আদব রক্ষা করেন আল্লাহ কি দেওয়া দিল। তার এক মজার ঘটনা শুনি, একটা ছেলের বয়স ছিল 14-15, সে ছিল ইহুদির বাচ্চা। বুখারী শরীফের হাদিস শুনেছি, এই হাদিস যখন শুনাবো তো এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া কোনো দেয়াল কোনো পর্দা থাকবে না, রওজা পাক থেকে এই মজলিসের মধ্যে সরাসরি নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। তো ওই ছেলেটা নবীজির বয়ান শুনছে, ইহুদি ছেলে, এই যে একজন মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে তাকায় আছে, নিচের দিকে তাকানো যাবে চোখের দিকে রাখতে। ওই ছেলেটা নবীজির বয়ান শুনছে, নবীজির বয়ান শুনবে না কেন, যে মজা যখন নাকি আয়াত নাজিল হইত আমার দিকে দেখে, যখন আয়াত নাজিল হইত কোরআন শরীফের বা কোনো সূরা নাজিল হইত, তো নবী যে মাথা সোজা রাখতে পারতেন না, মাথা নিচে হয়ে যায় কোরআন শরীফের ভারে। তো সাহাবায়ে কিরাম নবীজির কপালের সামনে এনে বালিশ রাখে, তো বালিশের উপরে নবীজির কপাল লেগে, এরপরে কম্বল দিয়ে বা চাদর দিয়ে নবীজিকে ঘিরে দেওয়া হয়। ভিতর থেকে আওয়াজ বের হইত, দত দত দত, এমন আওয়াজ। ওই দৃশ্য কোনো সাহাবী দেখতে দেখতে চোখ বন্ধ করে এই দুই আঙ্গুল শাহাদত দুই আঙ্গুল এমন করে বিন্দু বিন্দু ঘাম বুঝতেন। আমরা তো এমন ডলা দেই ঘাম বুঝছি, আমার নবীজির ঘাম বুঝারও আট চমৎকার করে ঘাম বুঝতেন, দুই আঙ্গুল ব্যাখ্যা করে এমন করে বুঝতে। সকালবেলা মানে ফজরের আগে ঘুম থেকে উঠে, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে নবীজি আল্লাহু আকবার এরপরে দোয়া পড়তেন, দোয়া পড়ে এই যে চোখ ডলতেন, আমরা তো এমনি এমনি ডলি, নবীজি চোখ ডলতেন এই দুই আঙ্গুল ব্যাখ্যা করে, এই চোখ ডলার মধ্যে আট হাঁটতেন, হাঁটার মধ্যেও কিছু আট হাঁটতেন, তো মনে হইতে যেন নিচের দিকে নামতেছে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। যাই হোক, তো বিন্দু বিন্দু ঘাম বুঝতে চোখ বন্ধ করে তাকাইয়া দেখতেন কোরআনে কারীম নবীজির কলবে নকশা হয়ে গেছে। আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যতদূর যাবে এত দূর পর্যন্ত গাছপালা তরুলতা পাখালি জীবজন্তু কীট পতঙ্গ যা যা আছে এই সবাই আপনাদের সুরে সুর মিলাবে, আর ওদের যা সব আল্লাহ পাক আপনাদের আমল নামায় দান করে দিবে। তো এবার নবীজি দেখতে যে নকশা হয়ে গেছে, তখন ডাক দিতেন, এ তোমরা কোথায় জলদি আসো, সাহাবীরা দৌড়ে আসতো, নবীজি তেলাওয়াত শুরু করতেন। তো নবীজির তেলাওয়াত কেমন ছিল রে ভাই, তার এক ঘটনা শুনি। নবীজি তেলাওয়াত করতেছেন নামাজে দাঁড়িয়ে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন 29 পারার সূরা হাক। তো তেলাওয়াত করতেছেন আল হাক্কাহ মাল হাক্কাহ وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة প্রত্যেক আয়াতে শেষে গোলটা দম সরলে হয়ে যায় হা, জানেন না এই কায়দা কোরআন শরীফে তো গোল গোল তা আছে, দম সরলে কি হয় হা। তো নবীজি তেলাওয়াত করতেছেন, পরস্পরে কেউ কথা বলতো একজন একজন, দম সরলে হা হয়ে, তুই নিশ্চয়ই মুহাম্মাদের কোরআন শরীফ শুনতে গেছিস, তুমি কোথায় গেছিস ভাই, কারো কাছে এত আকর্ষণ ছিল আমাদের বাকিরা গবেষণা করতেছে আল্লাহ আকবার বললে ভুল হয়ে যায় কিনা, আল্লাহ সব তো হবে না বলে তুমি আল্লাহ আকবার। তো প্রত্যেক আয়াতে শেষে গোলটা দমসালে হয়ে যায় হা, ওমর শুনতেছে শুনতেছে তন্ময় হয়ে, আপনারা কোরআন শরীফ খুলে পড়ি এই সূরার শেষ দেখি আছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ঠিক এই আয়াতের কাছে যখন আসছে ওমর মনে মনে বলতেছে মাস আর হাদাল কালাম কি চমৎকার কবিতা বলে বলে বলছে, প্রত্যেক আয়াতের শেষে গোলটা দমসালে হয়ে যায় হা,
প্রত্যেক বাড়ি কি এমন হইতেছে প্রত্যেক দম সাদা সাথে সাথে তোমার মনে মনে বলে এ তো সাংঘাতিক কবিতা দারুণ কবি সাথে সাথে নবীজি আয়াত তেলাওয়াত করছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শায়ের এটা আল্লাহ পাকের পাঠানো কালাম জিব্রাইল আমার কাছে পৌঁছে দিয়েছে এটা কোন কবির কবিতা না ওমর মনে মনে কয়ে কোন জাদুকর মনে মনে চিন্তা করলাম তাও বুঝে ফেলে একটু কমাই দাও অল্প একটু কমাই দাও এ কি সাংঘাতিক কবি মানে জাদুকর ওখানে আয়াত সেট করা নবীজি তেলাওয়াত করছেন ওয়ালা বিকাউলি কাহিন আরে না জাদুকর না বলবেন না আল্লাহু আকবার সুবহানাল্লাহ এরপরে জাদুকর না কালিলাম মা তাযাক্কারুন তোমার মাথায় ঘিলু নাই এই হলো কালিলাম মা তাযাক্কারুন এর মতলব এই তরজমা তোমার বুদ্ধি শুদ্ধি নাই তুমি একটা হাত ওর মনে মনে কই যে কি রে যা মনে মনে চিন্তা করি তাই বুঝে ফেলে সুবহানাল্লাহ ওই যে মনের মধ্যে গুতা লাগে ওই গুতায় আহত সিংহের মতো তর্জন করজন করতে করতে একদিন তরবারি নিয়ে রওনা হয় আর শেষ পর্যন্ত নবীজি দরওয়াজায় গিয়ে টোকা দেয় ওই ঘটনা অনেক লম্বা দরওয়াজায় গিয়ে টোকা দেয় নবীজি বলছেন দরওয়াজা খোলো খুলছে খোলার পরে ভিতরে ঢুকছে ঢোকার পরে নবীজি চাদর ধরে টান দিছে এ ওমর তোমার কি সময় হয়নি কালিমা পড়া ওমর তোমার কি সময় হয়নি কালিমা পড়া ওমর কে সময় না হইলে কি আমি আসতাম তরবারি কদমের কাছে রাখি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় বলার মকসদ যে নবীজির তেলাওয়াতের কি ছিল এমন আসর ছিল নবীজির তেলাওয়াত তো বিন্দু বিন্দু ঘাম মুসতে মুসে ডাক দিতেন এই তোমরা কোথায় জলদি আসো বুখারী শরীফের হাদিস একবার সূরা নাজম নাজম এদিক ওদিক তাকাইছো একবার এদিক ওদিক তাকাবে তাকাবে সব চোখে দেখে এখন একটা সবক চলতেছে ক্লাস চলতেছে ক্লাস চলতেছে একবার নাজিল হয়েছে সূরা নাজম সূরা নাজম দেড় পাতা তিন পৃষ্ঠা তাই সূরা নাজিল হয়েছে তো নবীজি ডাক দিছেন এ তোরা কই রে জলদি আয় সাহাবীরা দৌড় দিছে সব গিয়া নবীজির সামনে হাজির হয়ে গেছে তো নবীজি তেলাওয়াতের আগে বলতেন কি জানেন খুজু আননি রুতবা নাও তাজা তাজা এই মাত্র নূর আমার সিনায় নাজিল হয়েছে এরপরে তেলাওয়াত করার জন্য ঠোঁট খুলতেন তো সামনে দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতো সাহাবীরা দেখেন যে নবীজি তেলাওয়াত শুরু করছে তো তেলাওয়াত শোনার জন্য যখন কি আসে সাহাবীরা মুশরিকরা কয় কি হইলো একটু দেখে আসি ওরাও এসে শোনা শুরু করছে ইহুদিরা কয় যে কি হইলো দেখে আসি ওরাও এসে শোনা শুরু করছে এই সুরের শেষ আয়াতে সিজদা সিজদার আয়াত নবীজি তেলাওয়াত করছেন তেলাওয়াত করে সিজদা চলে গেছে সাহাবীদের তো ওযু থাকতোই আমাদের মতো তো এমন না যে মাগরিবের নামাজ ওযু করছি ইশার আগে আবার বাথরুমে যাওয়া লাগে আমাদের অবস্থা সাহাবীরা ফজরের নামাজের আগে যে তাহাজ্জুদের সময় উযু করতেন ঈশার নামাজ পড়ে উযু বানতেন তাদের ফিটনেস এমন ছিল সুবহানাল্লাহ দুই তিন জনে বলছে বাকি না বলবো না এরকম যে হাঁটু ধরছে এটা ছেড়ে দিতে হবে হাঁটু ধরা ছেড়ে দিতে হবে তো এবার সাহাবীরা আসছে মুশরিকরা আসছে ইহুদিরা আসছে নবীজি তেলাওয়াত করছেন তেলাওয়াতের শেষে শেষ আয়াতে সিজদা সিজদার আয়াত তেলাওয়াত করছেন সাথে সাথে নবীজি সিজদায় গেছেন সাহাবীরাও সিজদায় গেছে মুশরিকরা ইহুদিরা ওরাও সিজদা সুবহানাল্লাহ সিজদার থেকে উঠে একজন আরেকজন জিজ্ঞেস করে কি রে সিজদায় গেলি কেন কেন গেছি বুঝিনি সিজদা কেন দিছি বুঝিনি নবীজির তেলাওয়াতের এতটা প্রভাব ছিল তো নবীজি বয়ান যখন করতেন যে একবার তাকাইতো মনের মধ্যে যদি কোনো বান্দরাবি না থাকতো তাকাইতো ওই চোখে সবাই দিয়ে করতে মনোযোগ দিয়ে শুনতে শুনতে ওরকম একটা ছেলে ইহুদি ছিল 14-15 বছর বয়স ওই ছেলেটা নবীজির বয়ান শুনছে হা করে চাতক পাখির মতো তাকাই থাকে আর আমার যদি এই যে এখন বয়ান করলাম যদি সকালবেলা আবার আপনাদেরকে দিয়ে বয়ান করি আমি বুঝবো না হয়তো কয়েকজনটা চিনবো সবাই বেশি কিন্তু আমার নবীজি বয়ান করতে সময় ডাইনে তাকাইতে ধীরে ধীরে চোখ বাম দিকে নিতে আবার বাম দিক থেকে ডান দিকে আনতে এই ফাঁকে যতজন শ্রোতা উপস্থিত এই সকলের ছবি নবীজির মাথায় নকশা হয়ে যাবে কাউকে বলতেন পরবর্তী কোনো মজলিস হইলে বলতেন অমুক রেজে দেখি রাখি অমুক গেল তো নবীজি বয়ান করছেন বয়ানের মধ্যে একটা ইহুদি ছেলে ছিল পরবর্তী আর এক বয়ান করতেছে তো বয়ানের সময় দেখতেছেন ওই ছেলেটা নাই তো বললেন এমন এমন একটা ছেলে দেখছিলাম গেল কোথাও এই যুবকরা কান খুলে শুনে
ছেলেটা গেল কোথায়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তুই ইহুদি হোক না ইহুদি, খবর নাও, খবর নিস। ও যে আদব করছে, আদবের সাথে বয়ান শুনছে, আল্লাহ পাকের রহমতের নজর তার উপরে পড়ে গেছে। আল্লাহর রহমতের নজর পড়ছে, নবীজির নজর তার উপরে পড়ে গেছে, খবর নাও। খবর নিয়ে এসে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওর তো জ্বর হয়েছে, কাচ্চা জ্বর হয়েছে ছেলেটার, চলো ওরে দেখে আসি। ইহুদি ছেলেকে দেখতে যাইতেছেন সমস্ত নবীদের সর্দার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যাইতেছেন। তো নবীজি যাচ্ছেন, আবু বকর ওমর তো জোকের মতো লাগিয়ে থাকতো, আলাদা হইতে হইতে সারা খেলা। ওমর কইতো, আমি আপনার বডিগার্ড, আলাদা হব না, কোথাও যাইতে চাইলে নবীজি একা একা ওমর হাঁটা দিছে। মাঝে মাঝে কোনো কোনো জায়গায় একাই যাওয়ার দরকার, কাউকে নেবেন না। ওমর কয়, না আমি আমার রেখে যেতে পারবেন না, সাথে নিয়ে যাওয়া লাগবে। খুব কষ্ট করে দুই এক জায়গায় নবীজি ধাক্কা মেরে ফেলাই রেখে চলে গেছে, বাকি সারা খেলা ওমরের সাথে নিয়ে যাওয়া লাগবে। আবু বকর তো সাথে থাকতোই, তো আবু বকর ওমর সাথে। তো নবীজি গেছেন, গিয়ে দেখেন ছেলেটা শোয়া, তো কপালে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর, চেহারার দিকে তাকাইয়া বুঝলেন বাঁচবে। ওই সময় আল্লাহ পাক মাথার মধ্যে ঢেলে দিলেন, নবীজি বললেন, বাবু তুই কালিমা পড়ে ফেল। ইহুদি ছেলে তার বাপ তার পাশে দাঁড়ায় গেছে, সে বাপের দিকে তাকাইয়া জিজ্ঞেস করে, কিরে আব্বা কালিমা পড়বো? চোখ দিয়ে জিজ্ঞেস করে, কিরে আব্বা পড়বো? বাপে বলে, আতি আবুল কাসিম, তুই আমার কথা শুনিস না, আবুল কাসিমের কথা শোন। ওই ছেলে নবীজির চোখের দিকে তাকাইয়া কালিমা পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এতটুকু পড়তে পড়তেই ওর মাথা হেলে পড়ে যায়, সাথে সাথে ইন্তেকাল হয়ে যায়। নবীজি বললেন, এ আমার সাহাবীরা, ওই বুড়া যেন ওই বাবুর গায়ে হাত না দেয়, ও এখন পবিত্র হয়ে গেছে, তোমরা ওরে গোসল দাও, কাফনের কাপড় পরাও, আমি নিজে জানাজা পড়ব। নবীজি জানাজা পড়লেন, কিসের বরকত? শুধু এতটুকু আদব আছে। তাই আপনাদেরকে বলি, যখনই দিনই জলসা হবে, ওলামা ইকরামের বয়ান শুনবেন, এই আমার শোনার চান যুবকরা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেছি, যখনই দিনই আলোচনা হবে যে আদব ওয়ালা হবে, আল্লাহ তাকে মাহরুম করবে না। ওখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ানো, এখানে ফিরাউনের জাদুকররা দাঁড়ানো। তো জাদুকরদের ফিরাউনের সাথে গল্প স্বল্প হয়েছে, সে গল্পে স্বল্পে ফিরাউনকে বলতেছে, ও খোদা, ওরা তো খোদা বলতো, রব, ও রব কি, আমরা যদি মুসারে হারাবার পারি তো কিছু বিনিময় টিনিময় পাবনি, কোরআন শরীফের আয়াতের তর্জমা করতেছি, আইন নালা না লাজরা পাবো কিছু? ফিরাউন কই, পাবা মানে? পাবা তো পাবাই, তোমাদেরকে আমি আমার খাস চামচা বানাবো। আমাদের নেতাদের খাস চামচা থাকে না? খাস চামচা, চামচা, খাস চামচা বানাবো। ওয়াইন না কুম ইদান লামিনাল মুকাররিন, তোমরা আমার একেবারে কাছে থাকবে। এবার জাদুঘররা গেছে, ওখানে জাদুঘররা দাঁড়ানো, ওখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ানো, আর দেখে না, এই জীবনে প্রথম দেখছে, এই প্রথম দেখছে, চেহারার দিকে তাকাই হা করে চেয়ে রয়েছে, এত নূরানি চেহারা। মুসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, চারজন বড় বড় রসুলের একজনকে মুসা আলাইহিস সালাম, কি নূর তার চেহারা। আমাদের এক বুজুর্গ ছিলেন, ওনার নাম বর্তমানে আছেন সিলেটে, লক্ষ্মীপুরি হুজুর কবি, লক্ষ্মীপুরি ওনার নাম মোহাম্মদ সাহেব, ওনার দিকে তাকাইলে হা করে চেয়ে থাকতে মনে চায়, কি নূর চেহারা, সুন্দর তাকাই থাকতে মনে চায়। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, রেল স্টেশনে দাঁড়ায় রয়েছেন, তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, এক হিন্দু সেরকম হ্যারিকেন উসে করে ওনার চেহারা দেখছে, কতক্ষণ তাকাই থেকে বলে কি মৌলবী সাহেব, উজুতে বলতেছে, মৌলবীজি মুঝে কালিমা পড়াবে, মৌলবী সাহেব আমার কালিমা পড়াবে, সুবহানাল্লাহ ভালো করে বলা যায়, সুবহানাল্লাহ কালিমা পড়াই। এই খাম্বার কাছে একটা ছেলে খালি বারে বারে বাম দিকে তাকে, আর যেন এক ঘটনা দেখি তোমার বাম দিকে তাকাই থাকে না, চোখ এদিকে রাখতে রাখতে না, তো ইনশাল্লাহ বলার দরকার নেই, তাকাই থাকলেই সারে, তাকাই থাকলেই সারে। তো বলতেছে যে মৌলবীজি মুঝে কালিমা পড়া, উনি কালিমা পড়াই দিছে,
কালিমা পড়াই দেওয়ার পরে সে মুসলমান হয়ে গেছে। অন্য হিন্দুরা বলে কি করলি মুসলমান হয়ে গেলাম, কেন মুঝে উনকে চেহারে মে ইতনা নূর নজর আয়া, ইতনা নূর নজর আয়া, মুঝে ইয়াকিন হো গিয়া উনকা রব সচ্চা হ্যায়, উনকা দিন সচ্চা হ্যায়, ইসলিয়ে মে মুসলমান হো গিয়া। মরদ হাক্কানি কে পেশানি কা নূর, মরদ হাক্কানি কে পেশানি কা নূর, কব ছুপা রাখতা হ্যায় পেশে জি শুর। আর একটা মজার কাহিনী শুনি, দূরে এক হুজুরের নামে মামলা হয়েছে, হুজুর পুলিশে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে, পুলিশের কানে আওয়াজ গেলে তোমার সমস্যা, জাগ্গা তো পুলিশে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে, তো আদালতে মামলা হয়েছে, ওনাকে হাজির করছে, হাজির করার পরে বিচারক জিজ্ঞেস করছে আপনি এই পুলিশে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন, আরে আমি কেমনে মুসলমান বানাবো, নবীজি পারেন নাই আবু তালেব রে কলেমা পড়াইতে, আবু জেহেল রে কলেমা পড়াইতে, আমি পারিনি হেদায়েত, ওর মালিক ওরে হেদায়েত দিছে আমি তার কি করব, সাতাশি দে জবাব, ওর মালিক ওরে হেদায়েত, অন বিচারক কইতে না আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি ওরে কলেমা পড়াইছেন, তখন উনি কি করছেন লক্ষ্য করে রাখুন, পুলিশ তো ওনারে ঘিরে দাঁড়ায় গেছে কয়েক কয়েকজন, মনে করে হুজুর যদি উড়ে চলে যায় আপনি দেখবেন কোন কোন হুজুর এছাড়া অসুস্থ হাত হ্যান্ডকাপ পরানো, এরপরেও হাসপাতালের বেডে শোয়া, তারপরেও পুলিশ তার কাছে দাঁড়াইছে, মনে হয় এইটা নিয়ে হুজুর উড়ে চলে যায়, এরকম একটা ভাবসা ভাবসা, যাই হোক তো পুলিশ ঘিরে দাঁড়ায় গেছে, তো উনি তখন ওই পুলিশ যেগুলো দাঁড়িয়েছিল আমার দিকে দেখে দেখে পুলিশের দিকে আঙ্গুল দিয়ে বলতেছে ওরেও কি আমি কলেমা পড়াইছি, ওরেও কি পড়াইছি, যার দিকে আঙ্গুল দেয় সেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এরকম কয়েকজন পুলিশ যখন একটার পর একটা কলেমা পড়া শুরু করছে, ইয়ে দিছে দৌড় বিচারপতি দৌড় দিছে, দৌড় দিয়ে খাস কামরায় গিয়ে বলে ওরে এখান থেকে বাইর করে, ও আমারও মুসলমান বানাইছে। তাই তো বলি আমাদের সুর আছে ভুল নাই, হুঙ্কার আছে পাওয়ার নেই, আমরা হুঙ্কার দিই কিন্তু কি নাই পাওয়ার পাই, সুর আছে কিন্তু কি নাই নূর, ওখানে কি ছিল নূর ছিল সুর ছিল, এখন তো কানে হাত দিয়ে বাবা গো ওরে ডাকের ডাক, সব এখন ডাক দেয়, এখন যেন মনে হয় এটা একটা সুর সুরানের মন্ত্র হয়ে, ঠিক আমি তো বুঝে শুনিয়ে বলতেছি, তাও তাও ঠিক এটাও আর এক ফ্যাশন হয়ে গেছে, হুজুর কিছু কইলে কবে ঠিক, আমি কোনো হাদিসে পাই না যে নবীজি কথা বলতেছেন আর আবু বকর বলছে ঠিক, কোনো হাদিসে পাইছে কেন এটা আমরা খামা খাবো না, হ্যাঁ যদি জিজ্ঞেস করি তখন বলি, তাছাড়া বলে তো বলতেছিলাম মুসা আলাইহিস সালাম ওই পাশে দাঁড়াবে, জাদুকরের এই পাশে দাঁড়াবে, চেহারার দিকে তাকাইয়া মনে মনে কাহারি ফেরাউন একদিন আমাদেরকে দেখবার দেয় নাই, এত সুন্দর চেহারা নুরানি চেহারা, অভিভূত হয়ে বলতেছে হুজুর আমরা আপনার সাথে বাহাস করতে আইছি, তো জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলবো, ফয়সালাটা আপনি দিয়ে দেন, আপনি মুরব্বী মুরুষ, এত আর কিছু ষোলো পড়া সুরায় তহা চোদ্দ পৃষ্ঠার শেষ আয়াত ছোট্ট আয়াত, কলু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউয়ালা মান আলকা, ও মুসা জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলবো, ফয়সালাটা আপনি দিয়ে দেন, মুসা আলাইহিস সালাম বললেন বাল আলকু তোমরাই আগে খোলো জাদুর বাক্স আমারটা পরে, তো ওরা ওদের জাদু শাস দুই জিনিস দড়ি আর ছড়ি, দড়ি চেনে নিয়ে দড়ি আর ছড়িও তো চেনে নিয়ে লাঠি লাঠি, ফাইদা হিবালুহুম ওয়া ইসিহুহুম আসার বহু বছর ইসিহুন বলে, তারা তাদের রশি আর দড়ি এবং ছড়ি দুটো সাথে, দড়ি আর ছড়ি জাদুর প্রভাবে মনে হয় তো সাপ হয়ে মুসা আলাইহিস সালামকে খাইতে দিতেছে এমন একটা ভাব। আচ্ছা বলেন তো মানুষ তো মুসা আলাইহিস সালাম তো কি মানুষ, এই শত শত দড়ি রশি সাপ হয়ে ওনার দিকে যাইতেছে উনি দিছেন দৌড়, আল্লাহ বলতেছেন বল্লা মুদবিরা পিঠ পেছনের দিকে দিয়ে মুসা দৌড় দিছে, আল্লাহ কয় কি কিরে মুসা ও কেমনে আসতেছে, আলাম ইউ আকিব একটু পিছনের দিকে ফিরে দেখবে তাও না, ওই যে দৌড় দিছে তো দিছে লাগে কি রে ও কতগুলো একসাথে আইতেছে, আল্লাহ কয় কি মুসা তুই কি একা নিয়ে এখানে তো কে আছে, আমি আল্লাহ তো তোর পাশে আছি তুই গো ঘুরে দাও, ভয় পাওয়া মুসা আলাইহিস সালামের শুনে ভয় পাওয়া মুসা আলাইহিস সালামের শুনে মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন,
আজকে যদি কোনো মৌলবিশা ভয় পায়, কোনো দিনদার ভয় পায়, ইসলামের পক্ষের কোনো শক্তি যদি ভয় পায়, এই ভয় পাওয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত এনজিওদের মোকাবেলায়, খ্রিস্টানদের মোকাবেলায়, কাদিয়ানীদের মোকাবেলায়, ওই নাস্তিক মুরতাদদের মোকাবেলায় কোনো আলেম যদি ভয় পেয়ে যায়, এই ভয় পাওয়াটা মুসা আলাইহিস সালামের সুন্নাত রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়। আবার মুসাও তো ভয় পাইছে, তুই একটু ভয় পাইতে পারিস, কিন্তু তার চিকিৎসা কি তাও দেখ। ইসলামের পক্ষে কোরআন সুন্নাহর পক্ষে তাহলে সে মনে রাখবে ভয় আসবে, কিন্তু ভয় আসার পরে হিম্মত করে শুধু ঘুরে দাঁড়াবে। ঘুরে যদি দাঁড়ায় কি হবে? আল্লাহ পাক বলেন মুসা তুমি ঘুরে দাঁড়াও। মুসা ইসলাম ঘুরে দাঁড়াইছেন, কি করবো? তোমার কাছে লাঠি আছে না? আমার দিকে দেখে, তোমার কাছে লাঠি আছে না? আছে। এই যে মনে করেন এটি লাঠি, লাঠি আছে না? আছে। তো কি করবো? এই ছাড়া কোনো কাম, বাড়ি দিলে একটা কাম, খোসা দিলে একটা কাম, বাড়িও না খোঁচাও না, কি কয় একটা ঘুমায়? তোমার তো ভালো যোগ্যতা, তুমি এদিকে আসো আস্তে আস্তে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ হুকুম করছেন ছাড়ার পরে দেখি এই বিশাল এক অজগর সাপ হইয়া এরপরে হা করে এক টান মারছে। শত শত জাদুকরদের যে দড়ি আর সুড়ি, এর যে জাদু, এক টানে সব গিলে খেয়ে ফেলে। আচ্ছা বলেন তো, আমার হাতের কলম যদি পুড়ে খালি একটা বেশি না, কিসের নাম দিব? টিকটিকিও না, টিকটিকিও যদি হয় আমি আর এখানে থাকি না, টিকটিকি হয়ে গেছে ধরতে চলে গেছে। সেখানে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি এইটা এইভাবে সাপ হয়ে সবগুলো গিলছে, খালি উপরের দিকে ফোঁটা তুলছে। উপরে তো ফেরাউন বসে ছিল, ফেরাউন ওখানে এমন এমন করতেছে, এই বুঝি আমার ধর্ম এমন অবস্থা। আল্লাহ তো কেন ফেরাউন তো এখন ধর্ম না, টাইম মতো ধর্ম। আচ্ছা ঠিক আছে, নাম তো সাপ নেমে গেছে নিচের দিকে, নাম মুসা আলাইহিস সালাম আবার দৌড়। মাথার মধ্যে হাতটা খালি শুয়াইছে, এখন দেখি আবার আড়াই হাত লাঠি হয়ে গেছে। মাঝখানের কাণ্ড কারবার কি মুসার না আল্লাহ? কার কার সে আল্লাহ আজকে আসেন না যাই? শুধু নাই কোনটা, আমরা ছাড়তেও পারি না, শুইতেও পারি না, ছাড়ি কিন্তু ছাড়ার সময় আমার মতো করে ছাড়ে, আমার মতো করে ছাড়ি। তার মানে মুসা আলাইহিস সালাম যখন ছাড়ছেন ছাড়ার সময় মালিকের সাথে সম্পর্ক, তো মুসা আলাইহিস সালামের হাতের সাথে আল্লাহ পাকের কুদরতি হাত মিশছে। আবার যখন শুইছেন তো শোয়ার সময় ওনার হাতের সাথে কার হাত মিশছে? আজকে আমরা তো হুঙ্কার দিই, লাঠি দিয়ে এই করবো সেই করবো, দাঁত ভেঙে ফেলবো, অমুকের আস্তানা বাংলাদেশে রাখবো না, অমুকের দুই গালে জুতা মারো তালে তালে, হুঙ্কার। কিন্তু কি নেই? সুর আছে নূর নেই, হুঙ্কার আছে পাওয়ার নেই। এক এক আজিব ঘটনা শুনবো, এক বুজুর্গ হেঁটে যেতেছে রাস্তা দিয়ে, আর একজন স্বামী স্ত্রী দুজন যেতেছে একসাথে হাইটে, সেই যাচ্ছে। তো হুজুরের স্যান্ডেলের থেকে সিটে কাদা লাগছে, কাদা ওই বেটার বোর মানে শাড়ি। তো ওই বেটা বলতেছে কি, হে বলবি তোমার সাথে চোখ নাই, চোখে দেখো না ভাই, লক্ষ্য করে নেই, মাফ করে দাও, লক্ষ্য করে নেই, মাফ করে দাও। কিন্তু কিসের মাপ? মারছে এক থাপ্পড়। তারপর উনি মনে মনে বলতেছেন, মালিক ওর হাতের শক্তি তো তোমার হাতে, তুমি যদি পাওয়ার না দিতা ওকে আমাকে থাপ্পড় মারতে পারতো না। তো তুমি যখন থাপ্পড় খাওয়াইয়া খুশি, আমিও থাপ্পড় খাইয়া খুশি।
সবর যদি কেউ করে আল্লাহ কি করেন? এখন হয়েছে কি, ওই বুজুর্গ থাপ্পড় খাইয়া কিচ্ছু না বইলা এই চোখে হাঁটা সামনের দিকে গেছে, শীতকাল ছিল, এক হোটেলওয়ালা তার হোটেলে দুধ গরম করতেছে, হুজুরের দিকে ডাক দিছে, হুজুর কি হুজুর এদিকে আসে, হুজুরের বসাইয়া এক গ্লাস গরম দুধ এনে হুজুরের দিয়ে বলে, হুজুর আজ বাইনি এ নিয়ত কি থি কি দোকান খুলনে কে বাদ পহলে জিসসে মুলাকাত হোগি উনকো মাই এক গ্লাস দুধ মুফত মে খিলাউঙ্গা, আজকে আমার সিদ্ধান্ত নিছিলাম দোকান খোলার পরে প্রথম যারে পাবো তারে আমি এমনি এমনি এক গ্লাস দুধ পান করাবো, তা আপনারই প্রথম পাইছি হুজুর খান। হুজুর দুধ খাইয়া কদ্দুর যাইয়া খোলা আকাশের নিচে তো আকাশের দিকে তাকায় বলে, আরে আল্লাহ থাপ্পড় বি খিলাতা হায় দুধ বি পিলাতা হায়, এদিকে থাপ্পড়ও খাও আবার দুধও পান করাও, ঠিক আছে তুমি যা করো তার উপর আমি রাজি আছি। এদিকে ঘটনা ঘটছে কি বলছিলাম, হুঙ্কার ছিল না পাওয়ার ছিল, পাওয়ার ছিল, ওই স্বামী স্ত্রী দুজন বাড়িতে এসে তো উঠতে সময় একটু সিঁড়ি ছিল একটু পিছলে, ওখানে স্ত্রী পড়ে নাই কিন্তু স্বামী পিছলে খেয়ে পড়ছে, তো পড়ছে তো পুরো দিন জাগায় পড়ে গেছে, স্ত্রী বলতেছে মোল্লা কি বদ দোয়া লাগবে, মোল্লার বদ দোয়া লাগবে, লোকজনের কানে আওয়াজ করছে মোল্লা কি বদ দোয়া লাগবে, ইসকা কি আমত কি ভাই মোল্লার বদ দোয়া লাগছে, এটা কি ঘটনা কি? তো বিবি পুরো ঘটনা খুলে বলছে, খুলে ঘটনা বলার পরে এবার লোকজন গিয়ে হুজুরের দর্শে, হুজুর ও তো আপনার একটা থাপ্পড়ি দিছিল মাফ করে দিতে, বদ দোয়া দিলেন কেন? কেন 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 আমি তো কোনো বদদোয়া দিইনি, তো মরল কেন? কেমনে মরছে? কে পিছলে খেয়ে পড়ে পড়ে গেছে। তখন হুজুর কি বললেন এইটা বলার জন্য লম্বা ঘটনা শুনে এলাম, বললেন আসল মে বাত ইয়ে হ্যায় তো উসকো উসকি বিবি সে মোহাব্বত হ্যায়, জব উসকে বদন মে ময়লা লাগা তো উসকে দিল মে চোট লাগি, উসনে মুঝে থপ্পড় মারা আর মেরে সে ভি কিসি কো মোহাব্বত হ্যায়, জব মেরে বদন পর থপ্পড় পড়া তো উনকো চোট লাগি, তো বদলা তো উসনে লিয়া, আব মাই ক্যা করুঁ। তার তার বিবির সাথে মহব্বত, তো সেখানে যখন ময়লা লাগছে তার দিলে ব্যথা লাগছে, সে আমারে থাপ্পড় মারছে, আমারেও কেউ মহব্বত করে, আমারে যখন থাপ্পড় দিছে ব্যথা তার লাগছে, সে বদলা নিছে, আমি তার কি করি? মেরে মোহতারাম ভাই, বলার মকসদ যে যেটা বলতেছিলাম যে সুর আছে নূর নাই, হুঙ্কার আছে পাওয়ার নাই, পাওয়ার আছে কি দিয়া? মালিকের সাথে সম্পর্ক দিয়া। এই দেখো মুসা আলাইহিস সালামের কি ছাড়ছেন আর শুইছেন, উনি করছেন কিচ্ছু করেন, শুধু ছাড়ছেন আর কি করছে, মাঝখানের কাণ্ড কারবার কার? এই কাণ্ড কারবার দেখিয়া জাদুঘররা মনে মনে কয় কি আমাদের রব তো এটা ডুপ্লিকেট, আসল রব তো মুসার, এটা কি মনে মনে বলে না কেউ বলায়? মনে মনে বলতেছে না কেউ বলাই দিছে, শক্তি যখন মুসার কাছে তো তোরে কি জন্য রব বলবো, মনে মনে শক্তি যখন মুসার কাছে তোরে কেন রব বলবো, সাথে সাথে বলে উঠছে আমান্না বিরব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপর ইমান আনিলাম। কোন কোন গাদা আছে থাপ্পড় দিলে মনে হয় কি আদর, মনে মনে বলে যে আমার বুঝি পিঠ চাপড়ে থাপড়াইতেছে, তো মনে মনে কয় কি আমার পিঠ চাপড়াইতেছে, তুই পিঠ চাপড়ানো না থাপ্পড়, এরা কয় আমার নাম রব্বুল আলামিন, ওখানে বসে বসে মনে মনে কয় কি ও রব বলে বুঝি আমারই বুঝাইতেছে, জাদুঘর না কারে কুত্তে তোরে না রব বলে তোরে বুঝাইনি কারে বুঝাইছিস, কামান্না বি রব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুন, হারুনের রব আল্লাহর বুঝাইছি, এবার ফিরাউনকে দাঁড়া আমারে জিজ্ঞেস না করে ইমান আনলি, তোদের হাত পা কাইতে শুলে চড়াবো, জাদুঘররা কয় লা দয়ে হাত পা কাইতে শুলে চড়াবি কোনো সমস্যা নেই, কেন মালিকের সাথে সরাসরি সম্পর্ক হয়ে গেছে,
এরপরে শুলে চড়াইছে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, তারা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? নামাজ পড়ছে, রোজা রাখছে, কোনো অন্য কোনো নেক আমল করছে? কিচ্ছু করে নাই, শুধু কাজের কাজ একটাই করছে, কি আল্লাহর রসুলকে ইজ্জত করছে। বর্তমান দুনিয়ায় কি রসুল আছেন? কোন নবী আছেন? কিন্তু নবীর চেয়ার খালি না, ভরা কারা ভরা? ওরা সাতরা সুবি ওলামা, ইলামা, ওলামা একরামের যারা আদব করবে আল্লাহ পাক আজ তাদের সিনা হেদায়েতের নূর দিয়ে আলো ঝলমল করে দিবে আজ। এই জন্য বলি যে আদব আল্লাহ হওয়া দরকার। তো আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, মনে করছিলাম 15-20 মিনিট কথা বলবো, সেখানে 45 মিনিট চলে গেছে, এমনি এমনি চলে গেছে 45 মিনিট। তো ছোট্ট আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কি দিয়া? আল্লাহ নূর, মনে রাখো আল্লাহ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ مثل نوره كمشكات فيها مصباح سات আসমান ও জমিন নূর হলেন আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যদি কারো সম্পর্ক কায়েম করতে হয় নূর ওয়ালা হতে হয়, যার ভিতরে নূর এসে যায় মালিকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়, ওই নূর ওয়ালা হতে হয়। সেই নূর কি? আল্লাহ বলতেছেন ওই নূর দিলাম নাও, এই সবাই মনোযোগ দিয়ে শুনে, ওই নূর এই যে দিলাম দিলাম নূর, তুমি কই থেকে আইছো? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাইবে আইছে। কোথায়? কা আলা কলবিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হরনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার মাধ্যমে? কা নাযালা বিহি রূহুল আমিন, জিব্রাইলের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে নবীজির কলবে আল্লাহ পাক এই নূর নাযিল করছেন। এই নূরের নাম দিবেন আল্লাহ পাক রূহ। নূরের নাম দিবেন কি? আর যদি এই মাহমুদের মধ্যে আল্লাহর ইচ্ছা রূহ যদি না থাকতো এখানে বসতে পারতেন? আপনাদের মধ্যে রূহ না থাকলে এখানে বসতে পারতেন? রূহ না থাকলে কি লাশ? ঠিক ওরকম ভাবে যে মানুষের মধ্যে কোরআন নাই ও হলো একটা লাশ, জীবন্ত লাশ, ওর থেকে দুর্গন্ধ বের হবে, ওর থেকে দুর্গন্ধ বের হয়, ও সমাজের আবর্জনা, ও সমাজের জন্য ক্যান্সার, ও সমাজের জন্য মহা বিপদ, যার শিলার মধ্যে কি নাই? কোরআনে কারিমের নূর নাই। এজন্য দেখেন এক একজন কি বলে, একজন বলে কি, আহ আমাদের কি শখের যাত্রা, আমাদের কি সুন্দর সুন্দর অনুষ্ঠান, সেই জায়গাগুলো আজ ওয়াজ মাহফিল দখল করে ফেলেছে। কত দুঃখ, যাত্রা করতে পারতেছে সমাজের কত বড় আবর্জনা, তার খুশিতে বাগবাগ হওয়ার দরকার ছিল যে আমার মালিকের কালামের নূর একজন ঘরে শুয়ে শুয়ে এখন হাজারো মানুষের কানে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ যাইতেছে। যদি এই আওয়াজ কারো কানে যায়, সে যদি মনোযোগ দিয়ে শুনে, ওই শো অবস্থায় আল্লাহ পাক তার সিনায় হেদায়েতের নূর পয়দা করে। কেন বললাম এই কথা? ফুজাইল ইবনে ইয়াজের নাম শুনছেন না? এক বড় বুজুর্গ ঘরের মধ্যে বসা, বাইরের থেকে একজন তেলাওয়াত করতেছে, সে তেলাওয়াত করতেছে কি, আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, সেরা ডাকা, আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু, মুমিনদের কি এখনো সময় হয়নি যে আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হবে? ও ঘরের থেকে বলে কি, হ্যাঁ আল্লাহ আমার সময় হয়ে গেছে, এই এক কথা বলে দৌড় দিছে, আল্লাহ পাক তাকে যুগ শ্রেষ্ঠ ওলি বানাই দিছে। তার তো খুশি হওয়া উচিত ছিল যে এইভাবে এই আওয়াজ যায়। হিন্দু বসে রয়েছে বাইরে, হিন্দুরা কেমনে বসে সকালবেলা ঘুম থেকে, ওইটা আপনারা তো দেখেন নাই। আমার বাড়ির কাছাকাছি হিন্দু আছে, আমি দেখছি বুড়ারা মাল কাঁসা দিয়ে বসে, মাল কাঁসা বোঝেন নি? মাল কাঁসা মানে একেবারে পুরো সদর যাত্রার সব বাইরে হয়ে যায়, এই মাল কাঁসা দিয়ে কি করে বসে বসে এরকম থাকে বুড়া হিন্দু। তো বুড়া হিন্দু এরকম 65-70 বছর বয়স, 70 বছর বয়স হবে, হিন্দু বাইরে বসে রয়েছে, ফজরের নামাজের পরে এক মুসলমান ঘরে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে কুল্লু আল্লাহ শরীফ তেলাওয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন শরীফে এক জায়গায় আসছে আল্লাহ পাকের এই সিফাতটা, এই সম্প্রচার কথা আসে নাই, সমাপ্ত
পুরো কোরআন শরীফের মধ্যে এক জায়গায় আসছে, এই কুল আল্লাহু আহাদ, এই সূরা। তো হিন্দু বসে বসে তেলাওয়াত শুনছে, মনোযোগ দিয়ে শুনছে, তো মাথার মধ্যে সমাজ শব্দটা বসে গেছে, উনি তো রেডি হইয়া প্রস্তুতি নিয়ে মন্দিরে গেছে, তো মন্দিরে গিয়া নমো নমো করতেছে, কালিমা রক্ষা করো, শত্রুকে ধ্বংস করো। এক মুসলমান মাতুব্বর ছিল আমাদের অঞ্চলে, এ তার নিজের ঘরে একটা কালী মূর্তি বানাই রেখেছে, ছোটবেলা দেখছি খুব ছোট, তখন 11-12 বছর বয়স, তো ওই মূর্তির সামনে গিয়ে বলতো কালিমা রক্ষা করো, শত্রুকে ধ্বংস করো। কেমন রাখবো নিজের হাতে মারানো, আর তারে কয় কি আমার রক্ষা করো। এক সাহাবি উনি বলতেন যে আমি মুসলমান হওয়ার পরে এক ঘটনা মনে পড়লে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, আর এক ঘটনা মনে পড়লে কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে যাই। বলে যে ঘটনা মনে পড়লে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, তা হলো আমার নিজের কন্যাকে আমি গাইডা মাটিতে কাটছি জীবন্ত কন্যাকে, আর যে ঘটনা মনে পড়লে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সেটা কোনটা, এক সফরে গেলাম তো মনে করলাম মা পুত্রের সাথে নিয়ে যাই, তো মূর্তি বানাইছি একটা পাথরে, কাঁদতে নিছি দেখি যে সাংঘাতিক ভার নিয়ে নিয়ে যাওয়া যাবে না, পরে সাতু দিয়ে মূর্তি বানাইছি, সাতু দিয়ে মূর্তি বানাইছি, সফর লম্বা, টাকা পয়সা শেষ, কারো কাছে কোনো টাকা পয়সা আর পাই না, তখন বললাম মাহমুদ রে মাহমুদ তোরে আবার বানাই নি ভাই, তোরে আবার বানাই নি ভাই, এখন তো আমার বাঁচা দরকার, নাক ভাঙ্গি খাই, কান ভাঙ্গি খাই, হাত ভাঙ্গি খাই, খাইতে খাইতে পুরো মাহমুদ রে খাইছি, এইটা মনে পড়লে হাসতে হাসতে পেটের নাড়ি ব্যথা হয়। এই হলো মা, তো ওই মূর্তির ঘরে গিয়া ডাক ডাক ওই হিন্দু, সনম 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 রে, ও সনম সনম রে, ডাকতে 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 আমরাও জিকির করতে করতে ঘুমাইছে যায় আসেনি, জিকির করলে রহমত না দিলা শকিরাটা দিলা, জিকির করতে করতে কি আসে ঘুম আসে, ওই রকম সরম সরম ডাকতেছে, ডাকতে ডাকতে ঘুম আসে, ঘুমের মধ্যে ভাঙে সমাজ 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 সরম সরম বলতে বলতে আটকে সমাজ 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 রে, এই গুনতে গুনতে সাথে সাথে কানে আওয়াজ, কিরে বান্দা আমার ডাক দিলি কেন, চুপ কিরে সমাজ বলছি ভুলে, আর আমারে বলতেছে বান্দা আমার ডাক দিলি কেন, দৌড়ে গেছে এক আলেম, পুরো ঘটনা খুলে বলছে, আলেম বললেন এ তো আমার রব আল্লাহ, এই কোরআন শরীফ শোনার বরকতে আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন ইয়াহদি বিল্লাহ, কোরআন হেদায়েত, এ যে শোনে যে পড়ে যে এটা সামনে নিয়ে বসে যায় যে মনোযোগ দিয়ে শোনে, ইয়াহদি বিল্লাহ আল্লাহ পাকের দ্বারা হেদায়েত দিয়ে থাকেন, যে ব্যক্তি এই কোরআনকে মনোযোগ দিয়ে শোনে, মনোযোগ দিয়ে পড়ে, এর আলোচনা শোনে, আল্লাহ পাক তার সিনায় হেদায়েতের নূর পয়দা করে দেয়, সেই নূর যার এসে যায় মালিকের সাথে তার সম্পর্ক কায়েম হয়ে যায়, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওই নূর সিনায় নেবার তৌফিক দান করেন। খুব কষ্ট করে কথা বলছি, শরীর প্রচন্ড খারাপ, তার মধ্যেও আল্লাহ পাক যতটুকু বলবার দিয়েছেন ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি সত্যটুকু কবুল করেন, আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার ইমানের সাথে মরবার তৌফিক দান করেন। এই যুব মানে সমাজ যারা এই আয়োজন করেছে খাদেমুল কোরআন যুব ফাউন্ডেশন, আল্লাহ পাক এই যুব ফাউন্ডেশনকে কবুল করেন, তাদের সহযোগীদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন অত্র অঞ্চলে হেদায়েতের হাওয়া চালু করে দেন, আমিন। দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা